কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আগামীকাল একটু ঢাকা যাব তো, আর ঢাকা থেকে এক সপ্তাহের জন্য মালয়েশিয়া যাব। তোমাকে এই সময় না গেলে হয় না, তুমি গেলে আমার খুব একা একা লাগে। একা একা কেমন লাগবে? বাসা কি খালি নাকি? মা আছে, রুবি আছে। রুবি কোথায়? ওকে তো সারাদিন দেখলাম না। ও মনে হয় মামার বাড়ি গেছে, চলে আসবো, তোমার দেখাশোনা করব। তাও তুমি গেলে না আমার একদম ভাল লাগে না, আর আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, এরকম করতেছো কেন? কয়টা দিনের ব্যাপার মতো? আচ্ছা শোনো, আমার না মানে কয়েকদিন ধরে শরীরটাও ভালো নেই, খুব ভয় ভয় করছে। এই ভয়টাই কোনো ব্যাপার না, আমি তোমাকে বলতেছি মনটা একটু শক্ত করো। তুমি বলছো না দেশে থেকে কিছু করার জন্য, আমি তো সেই চেষ্টাই করতেছি। দেশে থেকে যাতে আয় করা যায় আমি সেই ব্যবস্থাই করতেছি। আমি জানি তুমি কষ্ট করতেছো, কিন্তু তুমি ছাড়া এই বাসা আমাকে পছন্দ করে না। তুমি না থাকলে দেখো না তোমার মা আমার সাথে কেমন ব্যবহার করে। সবার চোখে আমি খারাপ, আমি বলে সারা দিন দরজা বন্ধ করে রাখি, সারা দিন মেকআপ নিয়ে থাকি, এই সব খোটা শুনতে হয় আমাকে। আমি মারে বলে যাব যাতে মা তোমার স্পেশাল টেক কেয়ার করে, আর তুমি প্রয়োজনে দরজা বন্ধ করে রাখবা, কোনো সমস্যা নাই। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াবা এবং অনেক সুন্দর করে সাজগোজ করবা। হ্যাঁ, মনটা সবসময় ফুল ফুলে রাখবা এবং ভালো থাকবো, ঠিক আছে? কোনো চিন্তা নাই, আমি মার সাথে একটু দেখা করে আসি, আর মার আমি বলে যাই যাতে তোমার কোনো সমস্যা না হয়, ঠিক আছে? যাও বলে যাও, দেখো কত কষ্ট করে। হ্যাঁ ঠিক আছে, তুমি আর একটু কাপড় শুকুর গুছায় রাখো। হ্যাঁ, মা কি ঘুমায় পড়ছো নাকি? না রে, কিছু কবি। হ্যাঁ, আমি একটু ঢাকা যাবো, ওখানে মানে ওখান থেকে আবার মালয়েশিয়া যাবো, 7 দিন থাকবো সেখানে। মানুষ বছর কে বছর বিদেশ থেকে কিছু করতে পারে না, আর তুই 7 দিনে যাই উল্টায় ফেলাবি। মা এইটা তুমি কি কও? ঠিকই কই, এক লাফে তাল গাছে উঠন যায় না। মা বুদ্ধি থাকলে গরজামে থাকতে হয় না, একটু বুদ্ধি আর যদি কামটা জানা থাকে তাহলে বছরের পর বছর বিদেশ পড়ে থাকতে হয় না, ওই 7 দিনে কাম হয়ে যায়। তাছাড়া আমি তো আর একবারের জন্য যাইতেছি না, এইরকম আমি বহুবার বহু 7 দিন আমার যাইতে হইব। ভালোই তো। ভালোই মা, ভালোই। দিনের পর দিন বিদেশ পড়ে থাকাটা কি যে কষ্ট, যে বিদেশ পড়ে থাকে সেই বুঝে। এই যে তুমি আমার মা, তোমার দেখতে পাইতাছি, বোনটার দেখতে পাইতাছি, বউরে কাছে পাইতাছি, এটাকে তুমি চাও না? মা বোনের লাগিয়া তোর যে দরদ এটা আমার জানা আছে। হ বউয়ের কাছে থাকোস, দেশে পড়া থাকোস, এটা অন্য কথা। তুমি আমার ভুল বুঝতেছো মা। আমি ঠিকই বুঝি, একটা মাত্র বোন তালাকপ্রাপ্ত, তার লাগে একটা ডিপিএস করছি, যেই কথা শুনাইছোস তাতে আমার শখ মিলে গেছে। তুমি কিছুই বুঝো না, তুমি বোনের নামে ডিপিএস করছো এই জন্য আমি রাগ করি নাই, তুমি ডিপিএসটা করছো আমার জানাও নাই এই জন্য আমি কষ্ট পাইছি। কেন কষ্ট পাবি? কেন ওই তোর বোন না? ও বউয়ের লাগে তো তুই কষ্ট পাস না, তারপরে যদি বুঝতাম সত্যি সাথ দিব হইতো। মা তুমি এইসব আজেবাজে কথা কিভাবে বলতে পারো? খুবই খারাপ লাগে আমার, এই যে আমি কষ্ট করে বিদেশ ছিলাম, এত টাকা পয়সা কামাইছি, তোমার কাছে পাঠাইছি, তুমি কি করছো? নিজের নামে জমি জমা কিনছো, আমি তো কই নাই যে আমার নামে কিনো। আল্লাহ না করুক হঠাৎ যদি তুমি মরে যাও, এই জমির ভাকি রুবি পাইবো না। আচ্ছা এইসব ব্যাপারে আমি কি কখনো তোমার কথা বুঝি? ও তুই এখন জমি জমার ভাগছাস, এখন আমি মইরা পারি নাই? মা আমি কখনো তোমার বোঝাইতে পারি না, আমি বলি একটা আর তুমি বুঝো আর একটা। আচ্ছা বাদ দাও, আমি তো আগামীকাল সকালে ঢাকা যাইতেছি, আসমার একটু দেখে রাখব। আসমার তুমি দেখতে পারো না ভালো করেই জানি, কিন্তু তার পেটে যে বাচ্চাটা আছে না, এটা কিন্তু তোমার রক্ত। আরে যা যা, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, আরে আমি দেখা রাখতে পারো না, আমি নিজে অসুস্থ, আমারে দেখা রাখে কে? বউয়ের খবর লইতে হইব, ভালো করে খোঁজ নিয়ে দেখ প্যাডেটা কার বাচ্চা, কাঁধা কোন খানকার। আরে ভাই কি হয়েছে, মা আবার কি কয়? বাদ দে আমার কথা, এখন তুমি তো লোক আমার কথা আছে কি কও? আগামীকাল তো আমি ঢাকা যেতেছি, ওখান থেকে যাবো মালয়েশিয়া, 7 দিন থাকবো, তোর জন্য কিছু আনতে হইব। ভাই আমার কিচ্ছু লাগবো না, তার চেয়ে বরং তুমি দেখো ভাবির কিছু লাগবে নাকি।
তোর ভাবি তো এখন আচ্ছা শুন তোর ভাবি একটু দেখে রাখিস অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে